দিস ইজ দ্য ফিচার অফ রাইট লাং। আমি কিভাবে ধরলাম এটা এভাবে নিছি, নেওয়ার পরে দেখলাম এটা রাইট। কেন রাইট? কারণ হচ্ছে যে এটার মধ্যে কোনো রকম কোস্টাল নচ নাই, তারপরে হচ্ছে এখানে কোনো লিঙ্গুলা নাই। এরপরে দেখলাম যে এখানের মধ্যে ফিশার আছে দুইটা, একটা হলো অবলিক ফিশার, একটা হচ্ছে ট্রান্সভার্স ফিশার। এটা তিনটা লোবে ভাগ করে, সুপিরিয়র লোব, মিডল লোব এবং ইনফিরিয়র লোব, তিনটা লোবে ভাগ করে। সো এটা হচ্ছে রাইট লাং। এভাবে ধরে ফেললাম, এভাবে ধরে এভাবে একটু ঘুরিয়ে নিলাম। দিস ইজ দ্য ফিশার অফ রাইট লাং। ইট হ্যাজ অ্যান অ্যাপেক্স বেস, থ্রি বর্ডার অ্যান্ড টু সারফেস। অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, বেস অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ডস, বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। It has two surfaces, coastal surface and medial surface. Coastal surface is directed lateral and slightly forward. And medial surface is directed medially and slightly backwards. Anterior border is directed anteriorly and slightly medially. And the posterior border is directed backward and slightly laterally. So, this is apex, this is base, this is anterior border. This is inferior border, and this is posterior. This is posterior border. Posterior border is ill defined, and this is coastal surface, and this is medial surface. Medial surface has two part. This is mediastinal part and posteriorly vertebral part. This is hilum. যদি আপনাদেরকে পালমোনারি লিগামেন্ট ট্রেস করতে বলে তাহলে এদিক থেকে শুরু করে উপরে ঘুরিয়ে এসে একটু নিচে একটু এক্সটেন্ড করাই দিবেন, এইভাবে ভি শেপ থাকবে নিচের দিকে আসার পরে। স্ট্রাকচার পাসিং থ্রু দ্য হাইলাম অফ দ্য লাং কি ফ্রম অ্যান্টিরিয়র টু পোস্টিরিয়র। স্ট্রাকচারটা হবে, প্রথমে থাকবে হচ্ছে যেটা পাবেন এই যে এটা, এটা হচ্ছে একটা ভেইন, এটা হলো ভেইন, পালমোনারি ভেইন। তারপরে থাকে পালমোনারি আর্টারি, তারপরে থাকে হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস বা ব্রঙ্কাস, এটাতে আপার লোবার ব্রঙ্কাস, লোয়ার লোবার ব্রঙ্কাস, এবং এখানে হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন। যদি এটা হয় এটা হচ্ছে ইনফিরিয়র পালমোনারি ভেইন, তাহলে এটা হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন, পালমোনারি আর্টারি, রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস। আর এটা হচ্ছে নিচের দিকে এই যে এটা, এটা হচ্ছে ইনফিরিয়র পালমোনারি ভেইন, ইনফিরিয়র পালমোনারি ভেইন। তাহলে ট্রেস করতে বললে এভাবে এসে একটু নিচের দিকে নামে এরকম করে দিবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এবার লোবগুলো, এটা হচ্ছে ট্রান্সভার্স ফিশার, এটা হচ্ছে অবলিক ফিশার। যদি ট্রেস করতে বলা হয় তাহলে দেখবেন এখান থেকে শুরু করবেন। অবলিক ফিশারটা আমি ট্রেস করা শুরু করলাম হাইলামের পিছন দিক থেকে, এই যে এদিকে এসে, এদিকে এসে এটা দেখেন অপোজিটে এসে এখানে প্রায় এই যে দেখেন এখানে হাইলামের সামনে পর্যন্ত চলে গেছে অবলিক ফিশারটা। বাট এখানে দেখেন ট্রান্সফার ফিশারটা এখানে শুরু হয়ে এখানে শেষ হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে এটা এই পর্যন্ত চলে যায়। এখন এই লো, এই ফিশারগুলো ভেরিয়েবল থাকে, মানে আপনার বডিতে যেমন আরেকজনের বডিতে ওরকম নাও থাকতে পারে। এখানে এগুলো দেখে আইডেন্টিফাই করা যায় না, সাধারণত আইডেন্টিফাই করতে হবে লিঙ্কগুলো দেখে, কার্ডিয়াক নচ দেখে ফার্স্ট। এরপরে যদি স্যাররা জানতে চায় তখন বলবেন যে স্যার ফিশারগুলো। এখন যদি আপনাদেরকে রেফারেন্স জানতে চায় তাহলে তুমি ফিশারটা কেন আগে বললো না, বলবেন যে স্যার বিশ্রাম ফিগের মধ্যে একদম ক্লিয়ারলি লেখা আছে এরকম দেখেন, দ্য সাইড the size should not be determined by the fissure and lobes as they are variable. তাহলে আমরা চিনবো কি দিয়ে? কার্ডিয়াক নচ, কার্ডিয়াক ইমপ্রেশন এবং লিঙ্কগুলা দিয়ে চিনবো, যেটা লেফট লাঙে থাকে, রাইট লাঙে এটা থাকে না। আচ্ছা, এরপরে পেজ উল্টো না, এই কলমটা থাকুক এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই পাশে, এই যে রাইট লাং আর লেফট লাং এর তফাৎ আছে আমি এটা বলে দিচ্ছি একটু পরে। আচ্ছা, এখন সেগমেন্টগুলো রাইট লাংটাকে শেষ করে দেবো, আচ্ছা এখন ইমপ্রেশনগুলো দেখাই দিই রাইট লাং এর মধ্যে, রাইট লাংটা শেষ হয়ে যাক। ইমপ্রেশনগুলো কী কী?
পেট লাঙের মিডিয়াল সার্ফেসের মধ্যে আপনার সবচেয়ে পিছনে থাকবে কি গ্রুপ ফোর ইসোফেগাস, এটা হচ্ছে এই জায়গা দিয়ে, এটা হলো গ্রুপ ফোর ইসোফেগাস। ইসোফেগাসের সামনে এই জায়গা, এটা হচ্ছে এই দেখেন এখানে রাইট ব্রঙ্কাস আছে তো, এইটার উপরে এই জায়গাটার হচ্ছে গ্রুপ ফোর এরিয়া ফর ট্রাকিয়া, এটা হচ্ছে এজাইগাস ভেইন উপরে ওঠে এদিকে এসে এই জায়গাটাতে থাকে আর্চ অফ এজাইগাস ভেইন, আর্চ অফ এজাইগাস ভেইন। এখন এই লাংসের মধ্যে এই জায়গাতে থাকে হচ্ছে আপনার ফার্স্ট টিপ, ফার্স্ট টিপের মধ্যে উপরে ছিল একটা টিবারকোল, স্ক্রিনাস টিবারকোল, স্ক্রিনাস টিবারকোল করেছিল কি ওই ফার্স্ট টিপের মধ্যে দুইটা গ্রুভকে আলাদা করেছিল, পিছনেরটা দিয়ে যেত হচ্ছে সাবক্লেভিয়ান আর্টারি, সামনেটা দিয়ে যেত সাবক্লেভিয়ান ভেইন। এই সাবক্লেভিয়ান ভেইনটা নিচের দিকে আসার পরে এখানে ব্রাকিওসেফালিক ভেইনে ড্রেন করে। এখন এখানে আর্চ অফ এজাইগাস ভেইন এবং ব্রাকিওসেফালিক ভেইন, তারপরে এই দুটো মিলে ড্রেন করা হচ্ছে সুপিরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। এই জায়গায় থাকবে হচ্ছে হার্ট, হার্ট সুপিরিয়র ভেনা কাভা হার্টে ড্রেন করলো, আর এদিক দিয়ে আসবে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। এরপরে এই জায়গাতে সামনের এই পোর্শনটা, এই পোর্শনে থাকবে হচ্ছে থাইমাস গ্ল্যান্ড এবং কিছু ফ্যাটি টিস্যু অফ দ্য অ্যান্টিরিয়র মিডিস্টিনাম, ফ্যাটি টিস্যু অফ দ্য অ্যান্টিরিয়র মিডিস্টিনাম থাকবে। আচ্ছা বুঝছেন। এরপরে এবার আসি হচ্ছে লেফট লাঙে, আমি ওই ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টগুলো পরে বলে নিতেছি, প্যাচ লাগিয়ে ফেলবেন। অ্যাডোয়ার পজিশন একই, কীভাবে আমি চিনলাম এটা লেফট লাং স্যার, এখানে লিঙ্কগুলো আছে। তারপরে এই জায়গাটা হচ্ছে কার্ডিয়াক নচ, এই যে জায়গাটা দেখছেন কনকেভ, এই জায়গাটা কনকেভ, কার্ডিয়াক নচ আছে। তারপরে বলবো, তারপর যদি স্যার শুনতে চাই তার বলবো স্যার একটা অবলিক ফিশার এটাকে দুইটা লোবে ভাগ করে, এটা হচ্ছে সুপিরিয়র লোব, এটা হচ্ছে ইনফিরিয়র লোবে ভাগ করে। তাহলে এভাবে নিলাম এটা, দিস ইজ দ্য ভিসেরা অফ লেফট লাং, ইট হ্যাজ অ্যান অ্যাপেক্স বেস টু সারফেস, কোস্টাল সারফেস, মিডিয়াল সারফেস অ্যান্ড থ্রি বর্ডার, থ্রি বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার অ্যান্ড পোস্টেরিয়র বর্ডার। অ্যাপেক্স ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, বেস ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, কোস্টাল সারফেস ইজ ডিরেক্টেড ব্যাক ল্যাটারালি অ্যান্ড স্লাইটলি ফরওয়ার্ড, মিডিয়াল সার্ফেস ইজ ডিরেক্টেড মিডিয়াল অ্যান্ড স্লাইটলি ব্যাকওয়ার্ড, অ্যান্টেরিয়র বর্ডার ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি মিডিয়ালি, পোস্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড স্লাইটলি ল্যাটারালি। ঠিক আছে, এখন যদি ট্রেস করতে বলা হয় স্যার, এই যে এখানটা, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার, এই যে এটা একটু ভাঁজ হয়ে গেছে অ্যান্টেরিয়র বর্ডার, এই যে অ্যান্টেরিয়র বর্ডার এই পর্যন্ত, এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এরপরে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার, টু সারফেস, এটা হলো কোস্টাল সারফেস, আর একটা এটা হচ্ছে মিডিয়াল সারফেস। মিডিয়াল সারফেসের দুইটা পার্ট, একটা হলো মেডিসিনাল পার্ট আর একটা হচ্ছে ভার্টেবাল পার্ট থাকে। এখন দ্য স্ট্রাকচার, এখানে যদি পালমারি লিগামেন্টকে ট্রেস করতে বলে তাহলে এখানে শুরু করবেন এরকমভাবে, এটা কভার করে এখানে নিচে একটু নামাই দিবেন। আচ্ছা, ফিশারটাকে ট্রেস করতে বললে এই যে এখান থেকে শুরু করলেন, এদিক দিয়ে গিয়ে, এদিক থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে, এদিক থেকে গিয়ে আবার এখানে এসে লাগবে। এখন আমরা কোনো সমস্যা নেই, এদিক থেকে শুরু করতে পারেন, এদিক থেকে শুরু করতে পারেন। আচ্ছা দেখেন, এখন স্ট্রাকচারের ক্ষেত্রে ভাই মনে রাখার সহজ সিস্টেম হচ্ছে, আমি যখন হাইলাম দেখবো, হাইলামের মধ্যে প্রথমেই যেটা পাবো এদিক থেকে অ্যান্টেরিয়রলি গেলে ওইটা ভেইন আমি পাবো, আপনি ভেইনটাকে আইডেন্টিফাই করে ফেলেন। তাহলে এটা হচ্ছে, এটা হচ্ছে একটা ভেইন, এরপরে এই শক্তটা তো ব্রঙ্কাস, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তাহলে এটা হচ্ছে একটা আর্টারি, তাহলে এটা হচ্ছে লেফট সুপিরিয়র পালমোনারি ভেইন। তারপরে দুইটা স্ট্রাকচার পেলে, একটা শক্ত, একটা নরম, এটা হচ্ছে আর্টারি, লেফট পালমোনারি আর্টারি, এটা হচ্ছে লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস দুই ভাগে ভাগ হয়েছে, আপার লোবার ব্রঙ্কাস, লোয়ার লোবার ব্রঙ্কাস। তাহলে আমি যেহেতু একটা পালমোনারি ভেইন পেলাম, তাহলে নিচের দিকে যাব, এখানে এটা হচ্ছে লেফট লেফট ইনফিরিয়র পালমোনারি ব্রঙ্কাস পেয়ে গেলাম, ভেইন ভেইন লেফট ইনফিরিয়র পালমোনারি ভেইন, সরি লেফট ইনফিরিয়র পালমোনারি ভেইন, এটা হচ্ছে লেফট সুপিরিয়র পালমোনারি ভেইন, লেফট পালমোনারি আর্টারি, লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস, লেফট ইনফিরিয়র পালমোনারি ভেইন। আচ্ছা, এবার আমরা
ইমপ্রেশনগুলো দেখি কি কি ইমপ্রেশন আছে। সর্বপ্রথমে আমরা শুরু করি হচ্ছে হার্ট দিয়ে। দেখেন এটা হচ্ছে হার্ট থাকে এই জায়গাতে, মানে আপনার ফিস্টের সাইজ যেরকম আপনার হার্টের সাইজ এরকম। এটা হচ্ছে হার্ট, এখান থেকে তৈরি হলো অ্যাসেন্ডিং অ্যারোটা, অ্যাসেন্ডিং অ্যারোটা এরকম করে গিয়ে এখানে ডিসেন্ডিং থোরাসিক অ্যারোটা হয়ে যায়। এরপরে এখানে দেখেন, এখানে ফার্স্ট রিবের ইমপ্রেশন খুব ভালোভাবে আসে। এটা দেখাবেন যখন তখন সামনে দিয়ে আঙুলটা দিবেন, পিছন দিয়ে দেওয়া যেত কিন্তু সামনে দিয়ে দিব আর কি আমরা। তো এখানে এটা হচ্ছে গ্রুপ ফোর ফার্স্ট রিব গ্রুপ, এইভাবেই দেওয়া উচিত ছিল। রাইটের ক্ষেত্রে যেহেতু আমি এভাবে দিতেছি, লেফটের ক্ষেত্রে রাইট হ্যান্ড দিয়ে এভাবে দিচ্ছি, লেফট দিয়ে ধরে। আচ্ছা, এখন এটা হচ্ছে গ্রুপ ফর ফার্স্ট টিপ। গ্রুপ ফর ফার্স্ট টিপের পরে হচ্ছে আপনার থাকবে হলো গ্রুপ ফর লেফট সাবক্লেভিয়ান ভেইন। অ্যাপেক্সের কাছে আরেকটা গ্রুপ থাকে, অ্যাপেক্সের কাছে মনে রাখবেন, অ্যাপেক্সের কাছে থাকে সাবক্লেভিয়ান আর্টারি, সাবক্লেভিয়ান আর্টারি, তারপর একটা হচ্ছে ব্রাকিসেফালিক ভেইন, তারপর হচ্ছে গ্রুপ ফর, এই যে গ্রুপ ফর ফার্স্ট টিপ। এখন দেখেন এইখান, এটা হচ্ছে গ্রুপ ফোর আর্চ অফ অ্যাওরটা, এটা হচ্ছে ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটা, এটা হচ্ছে হার্ট। এখানে এই ডিসেন্ডিং থোরাসিক অ্যাওরটার সামনে থাকবে হচ্ছে গ্রুপ ফোর ইসোফেগাস, গ্রুপ ফোর ইসোফেগাস থাকবে, এবং এই গ্রুপ ফোর ইসোফেগাস হার্ট এবং এই যে অ্যাসেন্ডিং থোরাসিক অ্যাওরটার জন্য এই জায়গায় কোনো ইমপ্রেশন তৈরি করতে না পারলেও এটা শেষ হয়ে যাওয়া মাত্র এই দিক দিয়ে একটা গ্রুপ তৈরি করবে, কমন গ্রুপ ফর ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস। এই জায়গাতে কমন গ্রুপ ফর ট্রাকিয়া অ্যান্ড ইসোফেগাস তৈরি করবে। আমাদের গ্রুপগুলো শেষ। এখন ইয়ের মধ্যে দত্তের মধ্যে উল্টা এই দুটা ভেগাস নার্ভেরটা যদি দেখান তাহলে দেখাবেন স্যার এই দিক দিয়ে যায় ভেগাস, আর থোরাসিক ডাক যাবে হচ্ছে এইটার পিছন দিয়ে, এটার পিছন দিয়ে ভার্টিবাল কলমের পাশ দিয়ে ইসোফেগাসটা যাই হচ্ছে এই দিক দিয়ে। এইবার বলো ব্রঙ্কপালমোনারি সেগমেন্ট গুলো দেখাবো। ভেগাস নার্ভ ইমপ্রেশনটা রাইটে রাইটে থাকে আর কি, অ্যাকর্ডিং টু দত্ত। এখন কখনো পৌঁছবে না। আচ্ছা দেখেন এটা আসলে মানে নিটার দেখে আমি মিলাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অবলিক ফিশার, ট্রান্সফার ফিশার, তিনটা লোবে ভাগ হয়, সুপিরিয়র লোব, মিডল লোব অ্যান্ড ইনফিরিয়র লোব। সুপিরিয়র লোবের মধ্যে আপনার ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট হচ্ছে তিনটা, এইভাবে একটা ওয়াই আঁকবেন, ওয়াই রাইটে একটা ওয়াই আঁকবেন, আঁকলেন ওয়াই আঁকার পরে তাহলে ওয়াই আঁকলাম তো, এটা হচ্ছে উপরের ওয়াইয়ের উপরের অংশটা হচ্ছে অ্যাপাইকাল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র, এটা পোস্টেরিয়র, ওয়াই অ্যাপাইকাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। আচ্ছা এবার মিডল লোবে আসে, ওয়াই শেপটা হচ্ছে এই ম্যাডাম, ওয়াই অ্যাপাইকাল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র, ইয়েস। এরপর হচ্ছে মিডল লোবের মধ্যে, এই যে মিডল লোবের মধ্যে এরকমভাবে এইভাবে একটা লম্বা লোবি লাইন, সামনেরটা হচ্ছে আপনার মিডিয়াল, পিছনটা হচ্ছে ল্যাটারাল, মিডিয়াল ল্যাটারাল। এরপরে এবার আমরা ইনফিরিয়র লোবে আসি, ইনফিরিয়র লোবের মধ্যে আপনি এখানে একটা উল্টা ওয়াই আঁকবেন, উল্টা ওয়াই এদিকে যাবে একটা, এদিকে যাবে একটা, বুঝছেন, এখানে আসলো এদিকে গেল একটা, এদিকে গেল একটা, উল্টা ওয়াই, এখানে একটা ঠিক ওয়াই, এখানে একটা উল্টা ওয়াই। উল্টা ওয়াই যদি হয় তাহলে এই পার্টটা হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল, অ্যান্টেরিয়র বেজাল, এটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল, পোস্টেরিয়র বেজাল। উল্টা ওয়াইয়ের এই দুইটা পার্ট হয়ে গেল, তাহলে এই পার্টটা হচ্ছে সুপিরিয়র, সুপিরিয়র ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অফ দ্য ইনফিরিয়র লোব, ল্যাটারাল বেজাল অফ দ্য বেজাল ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট অফ ইনফিরিয়র লোব।
এটা হচ্ছে, তাহলে এটা হলো অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র বেজেল, ল্যাটারাল বেজেল, সুপিরিয়র। আর মিডিয়াল লোবের মধ্যে, মিডিল মিডিল লোবের মধ্যে এটা হচ্ছে মিডিয়াল, এটা ল্যাটারাল, আর এখানের মধ্যে ওয়াই অ্যাক্লা, এটা হচ্ছে অ্যাপিকাল, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। এবার রাইট লাঙের এটা দেখতে হবে, এটা যদি দেখেন পরে এটা দেখতে বারবার ক্লিয়ার হবে। এবার এখানে আসেন, এই আমরা আমাদের কাজ হচ্ছে এই ফিশারটাকে আইডেন্টিফাই করা, এই ফিশারটাকে আইডেন্টিফাই করলাম, অবলিক ফিশারটা, হ্যাঁ আইডেন্টিফাই করলাম। এখন অবলিক ফিশারের উপরে এই জায়গায় দেখেন এরকমভাবে এই পোর্শনটা এখানে একটা ওয়াইয়ের মতো হবে, এখানে এটা এটা হচ্ছে অ্যাপিক্যাল, ওই পাশে যে অ্যাপিক্যাল ছিল না ওই অ্যাপিক্যালেরই এক্সটেনশন হচ্ছে এটা, এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র, পোস্টেরিয়র। আর সামনের দিকে এই পোর্শনটা হচ্ছে অ্যান্টেরিয়র, তাহলে অ্যান্টেরিয়র বাউন্ডারিটা হচ্ছে এই রকম, এটা হচ্ছে অ্যান্টেরিয়র বাউন্ডারি, এটা হচ্ছে অ্যাপিক্যালের বাউন্ডারি, এটা হচ্ছে পোস্টেরিয়র বাউন্ডারি। আচ্ছা, আর এই পোর্শনটা তাহলে কি, এই যে আমার দুইটা আঙুলের নিচে এই পোর্শনটা, এই ফিশারের উপরে এবং এই দুইটা আঙুলের ইয়েতে, এটা হচ্ছে আপনার মিডিয়াল, মিডিয়াল ওই যে আমরা ওই যে মিডল লোবের ক্ষেত্রে আমি দুইটা ভাগ করছিলাম না, মিডল লোবের ক্ষেত্রে এটা হচ্ছে ল্যাটারাল, এটা ছিল মিডিয়াল, ল্যাটারালটা এখানে এই পর্যন্তই শেষ হয়ে গেলো, এই জায়গাতে শেষ হয়ে গেলো, আর মিডিয়ালটা এখান থেকে শুরু হয়ে এই টোটালটা এই যে আঙুলের নিচে টোটালটা হলো মিডিয়াল, মিডল লোবের শুধু মিডিয়াল, হ্যাঁ এটা হচ্ছে শুধু মিডিয়াল, মিডল লোবের মিডিয়াল। এরপরে এরপরে এইটা হচ্ছে আপনার এই অবলিক যে ফিশারটা আছে এই ফিশারের নিচের অংশে আসি, আসার পরে এই জায়গাটা এই পর্যন্ত দেখেন, এই এই দেখেন এই পর্যন্ত মাঝখানে এই পর্যন্ত থেকে এই জায়গাটা এই পর্যন্ত, হ্যাঁ সরি এই পর্যন্ত, এটা হচ্ছে মিডিয়াল বেজেল, এটা এই জায়গা থেকে এই জায়গাটা এই দেখেন এই পর্যন্ত হচ্ছে মিডিয়াল বেজেল, এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল বেজেল, ল্যাটারাল বেজেল, এবং এটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে পোস্টেরিয়র বেজেল, এই যে পোস্টেরিয়র বেজেল, শুনেন এটা হলো মিডিয়াল বেজেল, এই জায়গাটা হলো মিডিয়াল বেজেল, দেখেন মিডিয়াল বেজেল, আচ্ছা না এই জায়গাটা হচ্ছে সরি এটা হচ্ছে এটা হলো অ্যান্টেরিয়র বেজেল, সরি এটা হলো অ্যান্টেরিয়র বেজেল, এটা হচ্ছে ল্যাটারাল বেজেল, আর এটা হচ্ছে আপনার পোস্টেরিয়র বেজেল। শুনেন এই 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 পার্টটা এখন একটা আগে মনে একটু উল্টা উল্টা হয়েছে, কিন্তু এটা পোস্টেরিয়র সারফেস, এটা শুনেন হ্যাঁ হ্যাঁ পোস্টেরিয়র সারফেসের সাথে, পোস্টেরিয়র সারফেস না পোস্টেরিয়র বর্ডারের কাছাকাছি হচ্ছে, এটা হলো আপনার পোস্টেরিয়র বেজেল, পোস্টেরিয়র বেজেল। এরপরে এই এই জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হলো ল্যাটারাল বেজেল, এর সামনে এই জায়গাটা হলো আপনার অ্যান্টেরিয়র বেজেল, অ্যান্টেরিয়র বেজেল, আর এই পোর্শনটা হলো এটা হচ্ছে মিডিয়াল বেজেল, বুঝছেন এখানে শুরু করলাম, এটা হলো পোস্টেরিয়র বেজেল, এটা হচ্ছে ল্যাটারাল বেজেল, অ্যান্টেরিয়র বেজেল, মিডিয়াল বেজেল, আর এটা হচ্ছে এই পার্টটা তো আমি আগে বললাম যে এটা হচ্ছে মিডিয়াল লোবের মিডিয়াল পার্ট, ঠিক আছে রাইট লাঙের ব্রঙ্কোপালমারি সেগমেন্ট শেষ। এবার না না একবার দেখলে কঠিন, কিন্তু বিষয়টা নিয়ে বিষয়টাকে বারবার যদি দেখতে থাকেন ইজি হয়ে যাবে দেখানো আর কি। আচ্ছা এবার এবার আমরা লেফট লাঙে আসি, লেফট লাঙ, লেফট লাঙটা এটা হচ্ছে অবলিক ফিশারটা আমি আইডেন্টিফাই করলাম, দিস ইজ অবলিক ফিশার সাপোর্ট দিয়ে একটা, এটা হচ্ছে অবলিক ফিশার, অবলিক ফিশারের মধ্যে আমাদের কাজ হচ্ছে এখানে তিন এখানে একটা ভি এর মতো আঁকা, এখানে একটা ভি এর মতো আঁকলাম, হ্যাঁ ভি এর মতো আঁকে এই নিচের ভি এর লাইনের মতো আরেকটা করে নিচের একটা লাইন টানো, এখানে এখানে একটা ভি এর মতো আঁকলাম, এটা হলো মকর, এখানে হচ্ছে ভি এর মতো আঁকলাম, এরপরে নিচে আরেকটা লাইন দিয়ে দিলাম, হ্যাঁ
ভিয়ের উপরে, এটা হচ্ছে লেফট লাঙের অ্যাপিকো পোস্টেরিয়র, অ্যাপিকো পোস্টেরিয়র অ্যাপিক্যাল সেগমেন্টের কাছে আছে এবং পোস্টেরিয়রলি আছে কিছুটা, এই কারণে এই জায়গাটা হচ্ছে অ্যাপিকো পোস্টেরিয়র, অ্যাপিকো পোস্টেরিয়র। এই জায়গাটা হচ্ছে অ্যান্টেরিয়র, অ্যান্টেরিয়র। এরপরে হচ্ছে এই জায়গাটাতে, এটা হলো আপনার লিঙ্গুলার কাছা, হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে আপনার লিঙ্গুলার কাছাকাছি চলে আসছে, এ কারণে এটা হলো, এটার পরের পোর্শনটা, এই পোর্শনটা হলো সুপিরিয়র লিঙ্গুলার, আর এই পোর্শনটা হচ্ছে, এই পোর্শনটা হলো ইনফিরিয়র লিঙ্গুলার, ইনফিরিয়র লিঙ্গুলার। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে একটা ভি আঁকা, ভি আঁকলাম এবং এখানে দুইটা ভাগ করলাম, নিচের পোর্শনটাকে, নিচের যে পোর্শনটা আছে এটা ভাগ করলাম। তাহলে আমি নিচ থেকে উঠি, ইনফিরিয়র লিঙ্গুলার, ইনফিরিয়র লিঙ্গুলার, সুপিরিয়র লিঙ্গুলার, এরপরে অ্যান্টেরিয়র, এরপরে হচ্ছে অ্যাপিকো পোস্টেরিয়র, ইনফিরিয়র লিঙ্গুলার, সুপিরিয়র লিঙ্গুলার, অ্যান্টেরিয়র, অ্যাপিকো পোস্টেরিয়র, এটা মনে হয় ইজি হয়। এখানে ভি এর মতো আঁকলাম, নিচে একটা লাইন লাইন দিয়ে দিলাম, ইনফিরিয়র লিঙ্গুলার, সুপিরিয়র লিঙ্গুলার, অ্যান্টেরিয়র, অ্যাপিকো পোস্টেরিয়র, এভাবে এরিয়া দেখাই দিল হবে স্যার, এই যে এটা হচ্ছে এই জায়গায় ইনফিরিয়র লিঙ্গুলার, এরপর সুপিরিয়র লিঙ্গুলার, অ্যান্টেরিয়র, অ্যাপিকো পোস্টেরিয়র, শেষ। এরপরে আসেন এখানে, এখানে আঁকবেন এই যে এখানে যা আঁকছেন না এরকম, এটারই একটা মানে প্রতিবিম্বের মতো এখানে আঁকবেন, মিরর ইমেজের মতো আঁকলেন। এখন এবং এখানে একটা এক্সট্রা জিনিস, মিরর ইমেজ যে আঁকলাম এখন হয়ে গেল, এখানে মিরর ইমেজ আঁকা শেষ আঁকলাম, এখন আঁকলাম যে এখানে এই পার্টটা হচ্ছে আপনার, এটা তো, এটা তো ইনফিরিয়র লোব, এটা ছিল সুপিরিয়র লোবের কয়টা পার্ট ছিল, অ্যাপিকো পোস্টেরিয়র ছিল, অ্যান্টেরিয়র ছিল, সুপিরিয়র লিঙ্গুলার, ইনফিরিয়র লিঙ্গুলার ছিল, আর এটা ছিল ইনফিরিয়র লোব, ইনফিরিয়র লোবের মধ্যে এইভাবে যে আঁকলাম না আমি, এই পার্টটা হচ্ছে সুপিরিয়র, এরপরে এটা হচ্ছে ল্যাটারাল বেজাল, এটা হচ্ছে, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল, এটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল, সুপিরিয়র, অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল, ল্যাটারাল বেজাল, বুঝছেন? এরপরে এবার দেখেন, তাহলে এটাকে আমি বললাম ল্যাটারাল বেজাল, তাই না, ল্যাটারাল বেজাল। তাহলে এই পাশে যখন আসব তখন দেখেন, এই পার্টে আসলাম, এই পার্টে এইখানে এরকমভাবে যদি ইয়ে করি তাহলে এটা হচ্ছে অ্যাপিকো পোস্টেরিয়র, ওইদিকে তো অ্যান্টেরিয়র থাকে, এদিকে আর অ্যান্টেরিয়রটা এই জায়গায় পর্যন্ত আসে না, এই জায়গায় হচ্ছে অ্যাপিকো পোস্টেরিয়র, এর সামনের পোর্শনটা, ওইখানে যেমন ছিল, এখানে যেমন ছিল, এই পোর্শনটা ছিল অ্যান্টেরিয়র, এই অ্যান্টেরিয়রটা সামনের দিকে এসে এই জায়গায় এসে এই জায়গাটা অ্যান্টেরিয়র সেগমেন্ট হিসেবেই থাকে, এটা অ্যান্টেরিয়র সেগমেন্ট, এটা পোস্টেরিয়র পার্ট না, অ্যান্টেরিয়র সেগমেন্ট এইটা টোটালটা, অ্যাপিকো পোস্টেরিয়র এই টোটালটা অ্যান্টেরিয়র সেগমেন্ট। এরপরে এটা হচ্ছে আপনার, তাহলে এই পোর্শনটা হচ্ছে সুপিরিয়র লিঙ্গুলার পোর্শন, এই সুপিরিয়র লিঙ্গুলার পোর্শন, আর এটা হচ্ছে ইনফিরিয়র লিঙ্গুলার পোর্শন। তাহলে দেখেন এই পার্টটা অ্যাপিকো পোস্টেরিয়র, এই পার্টটা অ্যান্টেরিয়র, সুপিরিয়র লিঙ্গুলার, ইনফিরিয়র লিঙ্গুলার, বুঝছেন? আচ্ছা, এরপরে নিচের দিকে আসি, এটা হলো অ্যান্টেরিয়র মিডিয়াল পোর্শন, অ্যান্টেরিয়র মিডিয়াল পোর্শন। তাহলে অ্যান্টেরিয়র মিডিয়াল পোর্শনটা এখান থেকে শুরু হয়, এই দেখেন এখান থেকে শুরু হয়ে টোটালটা এখানে এই পর্যন্ত অ্যান্টেরিয়র মিডিয়াল, এটা হলো অ্যান্টেরিয়র মিডিয়াল, অ্যান্টেরিয়র মিডিয়াল, এখানে হচ্ছে এটা শুধুমাত্র অ্যান্টেরিয়র মিডিয়াল পোর্শন, অ্যান্টেরিয়র মিডিয়াল পোর্শন, এটা টোটালটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল, অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল, সবগুলো মিলে নামটা হয়েছে অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল পোর্শন, মিডিয়াল বেজাল অ্যান্টেরিয়র, সো অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল পোর্শন নাম হচ্ছে এটা, আর এটা হচ্ছে শুধুমাত্র পোস্টেরিয়র, এটা হচ্ছে, এটা এটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল, আর ল্যাটারালটা হচ্ছে এই পোর্শনটা, ল্যাটারালটা হচ্ছে এই পোর্শনটা, ল্যাটারাল হলো এই পোর্শন, এটা হলো ল্যাটারাল বেজাল, এই দেখেন এটা হচ্ছে ল্যাটারাল বেজাল, এটা হলো ল্যাটারাল বেজাল, ল্যাটারাল বেজাল, এই যে এই যে এই পোর্শনটা ল্যাটারাল বেজাল, আর এই পার্টটা হচ্ছে, এটা হচ্ছে পোস্টেরিয়র বেজাল, পোস্টেরিয়র বেজাল, আর তাহলে বাকি থাকলো এই পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র বেজাল আর মিডিয়াল, এই পোর্শনটার নাম হচ্ছে অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল,
অ্যান্টোমিডিয়াল বেজাল পোর্শন, অ্যান্টোমিডিয়াল বেজাল পোর্শন, তারপরে হচ্ছে তারপরে এই জায়গাটা হচ্ছে পোস্টিরিয়র বেজাল পোর্শন, এই জায়গাটা হচ্ছে ল্যাটারাল বেজাল পোর্শন। এই যে নিচে হচ্ছে যে ভিটা কোন পরে এই জায়গাটা সুপেরিয়র, তারপরে ল্যাটারাল। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই পোর্শনটা ছিল বাইরে হচ্ছে সুপিরিয়র ছিল, এখন এই সুপিরিয়রটা এই এই পোর্শনে কন্টিনিউড আছে সুপিরিয়রটা। এই দেখেন ম্যাডাম, এইখানে এই পোর্শনটা এই টোটালটা হলো এই পর্যন্ত সুপিরিয়র সুপিরিয়র। এবার আমরা চলে আসি ল্যাটারালি, এটা হচ্ছে ল্যাটারাল এবং বেস সহ ল্যাটারাল বেসাল। এবার একটু পিছনে চলে যাই, পিছনে এই যেটা আছে পোস্টিরিয়র এবং বেজাল পোর্শন সহ পোস্টিরিয়র বেজাল, আর এটা হচ্ছে অ্যান্টিরিয়র বেজাল মিডিয়াল, এই জায়গাটা হচ্ছে অ্যান্টিরিয়র মিডিয়াল বেসাল পোর্শন, বুঝছেন? তাহলে এটা আবার বলি, এই এইখানে আমার কাজ হচ্ছে একটা ভি আঁকা, ভি আঁকলাম এবং এখানে একটা একটা লাইন দিলাম। তাহলে নিচ থেকে শুরু করি, ইনফিল্ড লিঙ্গুয়াল, সুপিরিয়র লিঙ্গুয়াল, অ্যান্টিরিয়র, অ্যাপিকাল পোস্টিরিয়র। আচ্ছা, এবার আমার কাজ হচ্ছে এই লাইনগুলোকে একটু এক্সটেন্ড করা। এই জায়গাটা এই টোটালটা হচ্ছে অ্যাপিকাল পোস্টিরিয়র, অ্যাপিকাল পোস্টিরিয়র, এই যে এখানে এই পার্টটা ছিল অ্যান্টিরিয়র, এটা টোটালটা এই পর্যন্ত হচ্ছে অ্যান্টিরিয়র অ্যান্টিরিয়র। এরপরে এটা সুপিরিয়র লিঙ্গুয়াল একদম এই হাইল্যাম পর্যন্ত সুপিরিয়র লিঙ্গুয়াল, এরপর নিচেটা ইনফিরিয়র লিঙ্গুয়াল একদম এই পাশে ঘুরে এসে হাইল্যাম পর্যন্ত ইনফিরিয়র লিঙ্গুয়াল। আচ্ছা, এবার আসলাম হচ্ছে ইনফিরিয়র লোব, ইনফিরিয়র লোবের মধ্যে আমার কাজ হচ্ছে একটা উল্টা ভিয়ের মতো আঁকা, এটা একটু নিচে একটু ডান্ডা দিয়ে উল্টা ভিয়ের মতো আঁকলাম। আঁকার পরে তাহলে এই পোর্শনটা হচ্ছে সুপিরিয়র, তাহলে সুপিরিয়রটাকে করবো কি এখান থেকে নিয়ে গিয়ে পুরাটা বলবো স্যার এই হাইল্যাম পর্যন্ত, এটা টোটালটা সুপিরিয়র। এরপরে এখানে এভাবে যে আঁকলাম না, এর মধ্যে এই পোর্শনটা হচ্ছে ল্যাটারাল বেজাল, ল্যাটারাল বেজাল, পিছনের দিকে আসলাম এটা হচ্ছে পোস্টিরিয়র বেজাল, তাহলে এই পার্টটা হলো অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র মিডিয়াল বেজাল, এই যে এটা টোটালটা। হ্যাঁ, ভার্টিকাল কলমের কাছাকাছি থাকবো, আর ল্যাটারালটা তো এই পাশে থাকে, এই পাশে এটার একটু মিডিয়ালি, এই পাশে পোস্টিরিয়র, পুরোপুরি পোস্টিরিয়র, এটা হচ্ছে ল্যাটারাল অফ।